আর সিদেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম দুর্নীতি ও দায় এই শিরোনামা আজ আমরা কথা বলবো স্টুডিতে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ এবং প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী যুবলীগ আছেন সাইফুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আছেন শেখ রবিউল রবি বিএনপি নেতা তিনজনকে স্বাগত জানাচ্ছি আমরা শুরুতে একটু সাইফুল হক আপনার কাছে আসতে চাই কোটা প্রথা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অপরদিকে কোটা রক্ষার দাবিতে আন্দোলন দু সালের পর পুরো কোটাই বাতিল করার পর সেটি আসলে আদালত পর্যন্ত করায় কোটা কত শতাংশ থাকবে নাকি থাকবে না সেটি আলাদা বিষয় কিন্তু এর তো একটি সমাধান নিশ্চয়ই দরকার দুপক্ষেরই দাবির যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন কিনা আপনার মতামত দিয়ে শুরু করতে চাই জি আপনাকে ধন্যবাদ সম্মানিত দুজন আলোচক বৃন্দ আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাই কোটার আঠারো সালে যখন এই আন্দোলনটা হলো এবং যখন সরকার থেকে একটা আন্দোলনের মুখে দাবিটা যখন প্রকারান্তর মেনে নেওয়া হলো তখন ধারণা করা গিয়েছিল যে সংকটটার এই পর্যায়ে কিছুটা একটা সমাধান হলো এরপরে জানেন যে কোর্টে যাওয়ার পরে তখন কোর্টের যে তাদের রায় সেই প্রেক্ষিতে পুরো বিষয়টা আবার একটা নতুন চেহারা আবার নিয়েছে আমাদের এখানে যে প্রেক্ষিতে কোটাটা শুরু হয়েছিল নিশ্চয়ই তখন তার একটা ঐতিহাসিক প্রেক্ষিত ছিল তার একটা যৌক্তিক একটা কারণ ছিল কিন্তু আজকে তেপ্পান্ন চুয়ান্ন বছর পরে এটাকে পুরো জিনিসটাকে তো নিশ্চয়ই পর্যালোচনার দাবি রাখে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান পরে তার সন্তান তার মানে এটা কি তারপরে পুরুষানুক্রমিকভাবে এটা কি চলতে থাকবে ইতিমধ্যেই সামাজিকভাবে সমাজের যত মতামত এসছে মানে অধিকাংশ যৌক্তিক বা রেশনাল মতামত যেটা এসছে যে এটাকে এখন কোনো একটা পর্যায়ে এটাকে এখন এটাকে এখন বন্ধ করা দরকার তাদেরকে অন্য কিভাবে সম্মানিত করা পুরস্কৃত করা একেবারে আমি শেষ করা বলছি কিন্তু সামগ্রিকভাবে কোটাটা যে কনটেক্সটে তৈরি হয়েছিল আমাদের পশ্চাৎপদ যে মানুষ যে মানুষ নানা দিক থেকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে মার্জিনালাইজড এমনকি রাজনৈতিকভাবেও অনেক মানুষ মার্জিনালাইজ থাকে তাদের জন্য তাদের জন্য চাকুরিতে বা সরকারি বিভিন্ন কাজের জায়গাতে যে কোটা থাকা দরকার একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এই যৌক্তিকতাটা অস্বীকার করবার কোনো কোনো কারণ নেই ফলে কোটাটা অ্যাব্রাপলি সবটা তুলে দেওয়া এটা নিশ্চয়ই কোনো যৌক্তিকতা নেই প্রধানত আপনি মেদার ভিত্তিতে আপনি সরকারি চাকরিতে আপনি যাবেন বা সেই জায়গা থেকে এর সাথে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎটা যুক্ত তারপরে আমার এখানে পশ্চাদপদ অংশ অন্তজ জনগোষ্ঠী বা অধিকার বঞ্চিত মানুষ নানাভাবে যারা প্রান্তিক সীমানার মধ্যে আছেন তাদেরকে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত নিশ্চয়ই তাদের ব্যাপারে কোটার একটা প্রশ্নটা আছে এ ব্যাপারে একটা ন্যাশনালি একটা ডিসকোর্স হওয়া দরকার আলাপ আলোচনা করা দরকার শুধু একজন দুজন ব্যক্তির সিদ্ধান্তের জায়গা থেকে ব্যাপারটা হওয়া উচিত না ফলে যে দেশটা আমরা সামনে তাকাতে একবিংশ শতাব্দীতে আমরা যেমন মেধার আমরা যেমন মল্যায়ন করব মর্যাদা দেবো স্বীকৃতি দেবো এবং আমাদের প্রয়োজন নানা জায়গা থেকে যোগ্যতার প্রশ্ন আছে আবার আমাদের সামাজিক রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে আমরা কোন কোন উত্তরাধিকারকে কি পর্যন্ত বহন করব। কোনটাকে আমরা নতুনভাবে সামনে তাকাবো একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা এখানে প্রয়োজন ধন্যবাদ আপনি খুব চমৎকার করে বলেছেন আমি একটু আসবো ব্যারিস্টার সেলিম আলতাব জট আপনার কাছে একটু শুনবো কিন্তু আমি একটু শেখ রবিউল আলম রবি ভাই আপনার কাছে একটু আসতে চাই কোটা আগে যা ছিল তাই থাকা উচিত বলে মনে করেন কিনা নাকি সংস্কার হওয়া উচিত কোনো বৈষম্য দেখেন কিনা থাকা না থাকার মধ্যে ধন্যবাদ আপনাকে সংক্ষেপে যদি একটু বলেন বৈষম্য তো আছেই মানে আঠারোর আন্দোলনের পর তো কোঠাতে একটা প্রজ্ঞাপন জারি করে স্থগিত করা হয়েছিল মুক্তিযুদ্ধের তিরিশ পার্সেন্ট কোঠার প্রয়োজন এখন আছে কিনা আমার কাছে যদি জানতে চান একেবারেই নেই কারণ আমাদের সংবিধানে অনগ্রসর একটা শ্রেণীকে রাখার ব্যাপারে বলা কিন্তু ম্যান্ডেটরি না এখন মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর শ্রেণী হিসেবে এখন বাংলাদেশে আছে কি সেটা একটা বিষয় মুক্তিযোদ্ধা হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করছি সেটা কি স্বচ্ছতার ভিত্তিতে করতে পেরেছি কিনা সেই তালিকা নিয়েও যাদের বয়স পঞ্চাশেরও করম তারাও হাজার হাজার এই মুক্তিযোদ্ধা আছে সেটা একটা রাজনৈতিক বিবেচনা পেয়েছে আমরা একটা স্বচ্ছ গ্রহণযোগ্য তালিকা করতে পারিনি মুক্তিযোদ্ধার আবার ধরেন মুক্তিযোদ্ধারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য দেশমাত্রিকার জন্য সংগ্রাম করেছে তারা ধরেন ভাত কোঠা এই জন্য তো আর করেনি আবার যে উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেটার ম্যারিটের সাথে যদি যান তাহলে মুক্তিযুদ্ধের কোঠা কিন্তু মুক্তিযুদ্ধার আদর্শের সাথে সাংঘর্ষিক কারণ আমরা সাম্য চেয়েছিলাম আমরা ন্যায্যতা চেয়েছিলাম তাই তো এখন ধরেন সেই সাম্যতা এবং যোগে যদি বিচারে যান স্বাধীনতার এই বছর পরে নিশ্চয়ই মেধাবীরা রাষ্ট্রে তার তার মেধার মূল্যায়ন পাবে এটা অধিকার আচ্ছা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সম্মান আমরা করি জাতি হিসাবে তাদের করি আবার ধরেন বিভিন্ন সুযোগ সুবিধা ইতিমধ্যে সরকার বিভিন্ন পর্যায়ে দিয়েছে তাদেরকে এখন মুষ্টিমীয় কিছু মানুষকে আপনি কোঠা দিতে গিয়ে পুরা জাতিকে আপনি অনগ্রসর করে ফেলছেন কিনা অনগ্রসর কে মানে একটা গোষ্ঠীকে আমাদের সংবিধানে আছে তাদেরকে বিবেচনা করা যেতে পারে ক্ষেত্রে তাদের বিবেচনায় নেওয়া যাবে সংবিধানে আছে এখন হচ্ছে যে আপনি এই অনগ্রসর জাতিকে একটা ছাপ্পান্ন শতাংশের মতো কোঠা সংরক্ষিত করে মেধাশূন্য করে আপনি পুরা জাতিকে আবার অনগ্রসর হয়ে যায় কিনা সেটাও তো বিবেচনার প্রয়োজন আছে আমি সাবিল সাথে একমত একটা সময় ছিল এই কোটাটা বিবেচনা করার প্রয়োজন ছিল আমার মনে হয় সেই সময়টা পার হয়েছে এখন মেধার ভিত্তিতেই হওয়া উচিত আর কি আমাদের আর সেটা না হলে জাতির ক্ষতি হয় আর মুক্তিযুদ্ধরাও আমার মনে হয় আপনি যদি সক্রিয় মুক্তিযোদ্ধারা ছিলেন যারা পার্টিসিপেটারি মুক্তিযুদ্ধা ছিলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন আপনার বিরোচিত অবদান রেখেছেন তাদের অনেকেই মুক্তিযুদ্ধের আপনার এই লিস্টে নাম নেই এবং তারা স্বেচ্ছায় অনেকে নাম লেখান নেই তারা মনে করেন দেশ মাতৃকার জন্য করেছিলেন তাদের মতামত যদি যান তারা কিন্তু এখনো থার্টি কুঠা যেটা সরকার রাখতে চাইছে বা যেভাবে সরকার চিন্তা করছে তার বিরোধী মতামত প্রকাশ করবে আমার মত হচ্ছে মুক্তিযুদ্ধ কোঠা এখন থাকার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় একেবারেই না থাকুক এমন কিছু বলছেন অন্যান্য জায়গায় যেমন নারী কুঠা আছে প্রবন্ধীদের কুঠা আছে সেটাও আর কমিয়ে আনা যায় কিনা আপনি মানে স্বাধীনতার বাউন্ন তিপ্পান্ন বছর পর মেধাকে আপনি যদি লালন না করেন বিশেষ করে প্রথম শ্রেণীর কর্মকর্তা যেগুলি আমাদের নিয়োগ হয় আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান আপনি যদি রাষ্ট্রের

গুরুত্বপূর্ণ একটা আলোচনা এটা আমাদের দল মত আমাদের যে আইডিয়ালিস্টিক ডিফারেন্সেস আছে সেগুলো ঊর্ধ্বে উঠে এই সমস্ত বিষয়ে আলোচনা প্রয়োজন বলে আমি মনে করি কেননা আমাদের চাকরির ক্ষেত্রে যে কোটা ব্যবস্থার প্রবর্তন এক সময় হয়েছিল সেটা অবশ্যই ঐতিহাসিক ধারাবাহিকতার ক্ষেত্রে ওই সময় প্রয়োজন ছিল এখন কোটার যে বিভিন্ন জায়গা নারীদের কোটা অনগ্রসর শ্রেণী প্রতিবন্ধী আপনার অন্যান্য যে সমস্ত ব্যবস্থার ভেতরে যে কোটার সুবিধাটা নিয়ে যারা চাকরিতে সুবিধাটা পাচ্ছেন সেটাকে পাশ কাটিয়ে শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা ব্যবস্থা থাকবে কি থাকবে না আন্দোলন কিংবা অন্যান্য যারা এই বিষয়ে কথা বলছেন ঠিক এই একটা পার্টিকুলার বিষয়টাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে সব জায়গায় কেন মুক্তিযোদ্ধাদের এত কোটা থাকতে হবে ফাইন আমি স্ট্যাটিস্টিক্স দেখেছি যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করার ক্ষেত্রে যে তিরিশ পার্সেন্ট বলা আছে যখন আবেদন হয় তখন সেভেন পার্সেন্টও খুঁজে পাওয়া যায় না মুক্তিযোদ্ধাদের পোষ্য হিসাবে আবেদনকারীর সংখ্যা থার্টি পার্সেন্ট থাকলেও প্রকারান্তরে সেভেন পার্সেন্টও খুঁজে পাওয়া যায় না যে সাত পার্সেন্ট অ্যাট লিস্ট কোথায় আবেদন করেছে সাইফুল ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিতা আমি তাকে অনুরোধ করবো এটা খোঁজ নিতে তার সন্তান যে ডিপার্টমেন্টে চাকরি করে সেখানেও ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটা একটা আছে সেইখানে কত পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তানরা আবেদন করে সেইখানেও খুঁজে পাবেন না দুই থেকে তিন পার্সেন্ট তো আপনার থার্টি পার্সেন্ট দেওয়া থাকলেও যেখানে আপনি সিক্স কিংবা সেভেন পার্সেন্টের উপরে পাচ্ছেনই না তো বাকিটা তো মেধার ভিত্তিতেই মানুষ সেখানে ইনক্লুড হচ্ছে কিন্তু এই বিষয়টা এ এই পার্টিকুলার বিষয়টা আমাদের দুর্ভাগ্য যে আমরা সব কিছুর ভেতরেই একটা রাজনৈতিক ভাবনাচিন্তা এবং অভিসন্ধি এনে ফেলি এর ভেতরে যে এই জিনিসটা যদি আমরা করতে পারি তাইলে বোধ হয় এই মুক্তিযোদ্ধাদের অপমান করা হতে পারে কিংবা তাদের যে সমস্ত ভাবনা চিন্তার বই সেই বই কিছুটা হলেও অপমান করা যেতে পারে কেমন যেন আমাদের ভেতরে এই ধরনের একটা ভাবনাচিন্তা আছে ওটা তো আপনার ফিফটি সিক্স পার্সেন্ট হ্যাঁ অবশ্যই কমিয়ে এনে একটা যুক্তিযুক্ত জায়গায় আনা যেতে পারে এবং সেইটা যে আমার করতে হলে পরে আপনি যেটা আদালত আদালত পর্যন্ত গড়িয়েছে আদালত এটা রায় দিয়েছেন এরপরে আবার অ্যাপিল হবে অ্যাপিল হওয়ার পরে এটা আপনার এক্সটেন্সিভ শুনানি হবে শুনানি হওয়ার ক্ষেত্রে অনেক পার্টির এর সাথে যুক্ত হতে পারেন সেই যুক্ত হওয়ার পরে তারা তাদের মতো ব্যাখ্যা দেবেন এই সমস্ত ব্যাখ্যার বিবেচনা আমি কোয়াইট শিওর যখন আদালতে এই সমস্ত বিষয়ে আলোচনা হবে যে সমস্ত নথিপত্র যখন আসবে সরকারি চাকরির ক্ষেত্রে গত সাত বছরে কিংবা দশ বছরে মুক্তিযোদ্ধা কোটায় কী পরিমাণে আবেদন পড়েছে তার একটা পরিসংখ্যান আসুক প্রতিবন্ধী কোটায় কতটা আবেদন পড়েছে নারীদের কোটায় কতটা আবেদন পড়েছে সেই আবেদনের সংখ্যা কত এইগুলো কোটার যে ফুল সিস্টেম এই সিস্টেমের ভিতরে সেইগুলো পূরণ করে কিনা এই সমস্ত কিছু আলোচনায় উঠে আসবে উঠে আসার পরে তখন আদালত হতে সব দেখে শুনে তার বিজ্ঞ একটা বিচার সে বিচারটা দেবেন সেই বিচার দেবার পর ক্ষেত্রে আমার মনে হয় সবাই যা মনে করছেন অবশ্যই মেধার ভিত্তিতে এই সমস্ত কিছু পরিচালিত হয় এবং মেধার ভিত্তিতে পরিচালিত হওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের জন্মের যে অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই মেধার ভিত্তি পরিচালিত হতে হবে এখন একজন ব্যক্তি কোটার সুবিধাটা গ্রহণ করে যদি কোনো জায়গায় যান তার অর্থ এই নন যে তিনি মেধাবী নন তিনি অবশ্যই মেধাবী কিন্তু তার সাথে ওই সাপোর্টটা রয়েছে এটা প্রিভিলেজ যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা একটা প্রিভিলেজ আছে সমস্ত জায়গায় এই প্রিভিলেজগুলো কাজ করে এই প্রিভিলেজ যিনি পাচ্ছেন তার মানে কিন্তু এই নয় যে উনি মেধাবিন নন উনিও কিন্তু সর্বোচ্চ মেধার পরিচয় একটি সঠিক সমাধান কিন্তু নিশ্চয়ই হবে আমি একটু দুর্নীতি প্রসঙ্গ নিয়ে আসব কিন্তু তার আগে শিক্ষক দেরও কিন্তু সারা দেশে আন্দোলন চলছে প্রায় 39 টি পাবলিক বিশ্ববিদ্যালয় একেবারে শাটডাউন পর্যায়ে চলে গেছে আমি সাইফুল হক আপনার কাছে একটু আসতে চাই শিক্ষক দের আন্দোলন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন পর্যায়ে গেছে শিক্ষকদের দাবি নি আপনার মতামত একটু জানতে চাই শিক্ষকদের জন্য যে প্রত্যয় স্কিম চালু থাকলে সেটি শিক্ষা কোনো প্রভাব পড়বে বলে মনে করেন কিনা ইতিমধ্যে তো এটা নিয়ে একটা বড় আলোচনা হয়েছে এই মুহূর্তে যেটা বললেন এখনো পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিগুলো শাটডাউনের পর্যায়ে আছে সম্ভবত বাংলাদেশে এবারই মানে প্রথম একটা নির্দিষ্ট দাবিতে সমগ্র পাবলিক ইউনিভার্সিটিগুলো মানে মতাদর্শ নির্বিশেষে সবাই এই ধর্মঘটে বা অথবা এই যে কর্মবিরতিতে তারা কিন্তু আছেন তো এটা খানিকটা অভূতপূর্ব প্রথমত এটা এটার যে দাবিটা প্রথমত আমি মনে করি যে আপনি পেনশন স্কিম এটা ধরেন যদি প্রত্যেকটা নাগরিকের জন্য যদি একটা বিষয় হয় দেশে তার একটা লজিক একটা রেশনাল থাকে আমি এমন একটা প্রস্তাব করছি যেটা দেশের প্রত্যেক নাগরিকের জন্য যেটা প্রযোজ্য এক এখানে এখানে ব্যাপারটা এরকম আসছে না দু নম্বর হচ্ছে ইতিমধ্যেই তাদের কিন্তু বা সেখানে পেনশনের ব্যবস্থা সেখানে কিন্তু আছে পাবলিক ইউনিভার্সিটি টিচারদের জন্য তাদেরও সেখানে নানা ধরনের উদ্যোগ আছে এখন তাদের এই একটা বড় কমিউনিটি আমাদের সবচেয়ে যদি বলা হয় একাডেমিক দিক থেকে সবচেয়ে শিক্ষিত সংবেদনশীল যে অংশ আমার কন্যাও একটা পাবলিক ইউনিভার্সিটির তো আপনার অধ্যাপক তো ধরেন সেই জায়গা থেকে আমি তার সাথেও আমার এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছিল বলে অ্যাটলিস্ট এটা চালু করবার আগে এটা তো আমাদের সঙ্গে তো বা আমাদের যারা প্রতিনিধিরা আছেন সিনিয়ররা যারা আছেন তাদের সঙ্গে তো সরকার বসবে কথা বলবে আলাপ আলোচনা করবে এগুলো আমাদের যেমন ধরুন বাজেট প্রণয়ন করবার আগে তো অর্থমন্ত্রী সমাজের নানা গুরুত্বপূর্ণ স্টেক সঙ্গে আলোচনা করেন নিশ্চয়ই আপনি একমত হবেন এবার যে পেনশন স্কিম এটা যত না শিক্ষকদের কল্যাণের জন্য আমার ব্যক্তিগত অনুভূতি পর্যালোচনা হচ্ছে সরকারে খুব দ্রুত কিছু রাজস্ব কিছু টাকা সরকারের হাতে দরকার এরকম একটা প্রচণ্ড বোধ অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয় কাজ করে থাকতে পারে প্রথমত এটা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যে তথ্যপাত্র দিয়ে সমস্ত গণমাধ্যম প্রকাশ করেছে ইউনিভার্সিটির টিচাররা কোন কোন ক্ষেত্রে তারা ডিপ্রাইভড হচ্ছেন কোন কোন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন কোন কোন ক্ষেত্রে তারা অবমূল্যায়নের শিকার হচ্ছেন তারা একটা সুপার গ্রেড চেয়েছেন সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করতে পারেন কিন্তু এটা আমি একমত আমি পৃথিবীর যতগুলো দেশে গেছি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির বা আমাদের শিক্ষকদের আজ হল টিচারদের বেতন ভাতা অনেকখানি কম এমনকি আমাদের সার্কভুক্ত যে দেশগুলো আছে বা একসময় আমাদের এই অঞ্চলের তার ভিতরে সম্ভবত বাংলাদেশের ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে কলেজ বা স্কুল লেভেলে এখনও পর্যন্ত বেতনটা অনেকখানি কম মানে স্কেলটা অনেকখানি কম তো যাদেরকে আপনি জাতি গঠনের কারিগর মনে করছেন তাদেরকে কিন্তু এই জায়গাটা আপনি কিন্তু সেখানে উপযুক্ত পারিশ্রমিক বা উপযুক্ত সম্মানই আপনি কিন্তু প্রদানটা করছেন না ফলে সরকার উচিত হবে আর জল ঘোলাটা না করে ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করা

বা ধরেন একটা কল্যাণকর জীবন যিনি একটা প্রতিষ্ঠানে তার জীবন যৌবন এবং শ্রম মেধাটাকে দিয়েছেন সেখান থেকে অবসরে যাওয়ার পর একটা কল্যাণকর জীবন নিশ্চিত করা এর জন্যই তো আপনার পেনশন ব্যবস্থাপনাটা বা স্কিম যারা যাদের কল্যাণ আপনি করবেন তারাই চাইছে না তাহলে উপযোজক হয়ে সরকার কেন সেটা চাপিয়ে দিতে চাইছে সেটা হলো আসে আসল বিষয় আপনি যদি সত্যিকারের কল্যাণ চান তাদের সাথে বসেন তাদের সাথে বসে সেই কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করে আপনি সরকার যেভাবে কিছু বলতে চান অনেক বড় একটা আলোচনা তারপরে আমি একটু বলি কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথম প্রশ্নবিদ্যালয়ের শিক্ষক কারা হন সবচেয়ে মেধাবী যারা তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন সেকেন্ড থার্ড ফোর্থ যারা আছেন তারা সমাজের অন্যান্য জায়গায় চাকরি বাকরি করেন কিংবা সেখানে তারা তাদের কাজ করেন কিন্তু যারা সর্বোচ্চ মেধাবী আমার জানা মতে তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তো যারা সর্বোচ্চ মেধাবী জায়গায় আছেন এবং যারা এটা দেশের মানুষের সর্বোচ্চ প্রয়োজনে যাদের জ্ঞান মেধা সবসময় আমাদের প্রয়োজন হয়ে পড়ে সেই ক্ষেত্রে এই আর্থিক বিষয়ের ব্যবস্থাপনা নিয়ে তাদের সাথে এই রকম একটা দেন দরবারের জায়গায় যাওয়া এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো মনে হয়েছে বলে মনে হয়নি তবে আমি এই সমস্ত প্রত্যয় স্কিম কিংবা অন্যান্য সার্বজনীন পেনশন স্কিমের যে ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে পার্সোনালি কিন্তু আমি এই এই স্কিম বিষয়ক যে ব্যবস্থাপনা এ বিষয়ে আমার কোনো ধারণাই নাই আমি কিছু জানিও না শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারে আমার এই অভিমত একটা যে সর্বোচ্চ মেধাবী মানুষরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন অতএব তাদেরকে দেখভাল করে রাখা তাদেরকে স্মুথ লাইফটা রান করার জন্য যে ব্যবস্থাপনা এইটা করার জন্য সরকারের সচেষ্ট হওয়া অবশ্যই প্রয়োজন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিরতি নিতে হবে বিরতি শেষে আমরা ফিরবো নিশ্চয় প্রিয় দর্শক আর এস এল সপ্তাহের দেশে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকবেন আরএসএল সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আপনার কাছে একটু আসি বেনজির মতির উপর সিলেটের কাস্টমস কর্মকর্তা এনামুল হকের সম্পত্তি ক্রোক এবং রাজুকের পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে দুদকের মামলা অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটে গেছে দুর্নীতি সংক্রান্ত বিষয় এবং অবহিত সম্পদ অর্জনের বিষয়গুলো নিয়ে এবং বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়ার মতো ঘটনা ঘটেছে বেশ নড়েচড়ে বসতে দেখেছি আমরা প্রশাসনকেও দুদকও বেশ নড়েচড়ে চড়ে বসেছে এটাকে কতটা ইতিবাচক বলে মনে করেন আপনি এটা তো বলার অপেক্ষায় রাখে না যে কতটা ইতিবাচক সর্বোচ্চ ইতিবাচক পর্যায়ের অবস্থায় আছে কেননা দুর্নীতির ক্ষেত্রে যারা যেখানে যেভাবে জড়িত থাকবে এটা যদি প্রকাশ পায় এবং প্রকাশ পাওয়ার পরে তদন্তে যদি প্রমাণিত হয় দুর্নীতি নিশ্চিতভাবে করেছেন অবশ্যই তাদের বিরুদ্ধে দূর দমন কমিশনের যে আইন বিধিমালা আছে সেই বিধিমালার অভ্যন্ত শাস্তি হবে এই শাস্তি হবে বিধায়ী এইভাবে আপনার একের পর এক যারা যেখানে যেভাবে দুর্নীতি করেছেন বলে যে সমস্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কাছে গিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করছে এবং তদন্তের মধ্য দিয়ে যাদের আপনার এই ব্যবস্থা করাপশন যারা করেছেন বলে তারা মনে করছে তাদের মামলা হচ্ছে এবং তদন্তের এগিয়ে চলেছে এটা কি মনে হচ্ছে এটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক একটা কাজ কতদূর এগোবে এইটা আপনি এখনই বলে দিতে পারবেন না এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি এটা বলতে পারবেন না কেননা বাংলাদেশের আমাদের যেই ফাইন্যান্সিয়াল ল যেটা আছে এটা খুবই আপনার একটা সপস্টিকেটেড একটা জায়গা কেননা মানি লন্ডারিং করে টাকা পাচার করা এবং এই পাচার হওয়া বোঝা আমি নিজে বুঝতে পারলাম যে হ্যাঁ অথবা সাইফুল ভাই বুঝতে পারলেন যে হ্যাঁ জর্জ টাকা পাচার করে দিছে উনি বুঝছেন এটা এবং ওর বোঝার ভিতরে কোনো ভুল নাই কিন্তু এটা প্রমাণ করা যে কতটা কষ্টসাধ্য আমাদের এক্সিস্টিং যে ল আছে এই আইনের ভেতরে সেটাও একটা বড় রকমের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি বারবার বলি যে আমাদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা আছেন অথবা যদি আমাদের দেশের ফাইন্যান্সিয়াল এক্সপার্টের দিয়ে নাও হয় তাহলে দেশের বাইরে থেকে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আনতে হবে যারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই ফাইন্যান্সিয়াল ক্রাইমটাকে বন্ধ করার জন্য ওনারা ব্যবস্থা করেছেন অন্তত সেই সিস্টেমটাকে বিল্ড আপ করা সেই বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদের সবাইকে এক জায়গায় আমি বুঝি যে দুর্নীতি কি দেশের ভিতরে বিভিন্ন সহায় সম্পত্তি ধরা পড়েছে ধরা পড়ার পর সেগুলো ক্রোক হয়ে যাচ্ছে আমি একটি প্রশ্ন করি যে এত সম্পদ তারা গড়েছেন যে এগুলো তার অল্প স্বল্প কিছু না তারা সুযোগ পেয়েছেন বলে গড়েছেন এই সুযোগের দায় আসলে কাদেরকে দিবেন আপনাকে কথা বলি যে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মনের ভেতরেই এক ধরনের এই এই শয়তানি বসবাস করে ইনক্লুডিং মাইসেলফ আমার ভেতরেও অনেক বড় রকমের শয়তান বসবাস করে আমি সুযোগ পাচ্ছি না যার জন্য দুর্নীতি করতে পারছি না আর এই সুযোগ না পাওয়ার ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা দেশে শক্ত মতো আইন করা আছে যার কারণে কেউ ওই আইনটা ভেদ করে আপনার করতে পারে না বিশ্বের প্রত্যেকটা দেশে আমি নিজে আমার নিজের চোখে দেখেছি লন্ডনে আমার মনে হয় পাঁচ মিনিটের জন্য ব্ল্যাক আউট হয়েছিল সমস্ত সুপারমার্কেট লুট হয়ে গেছে কারা করেছিল ওই লোকরাই করেছিল তো যার জন্য প্রত্যেকের ভেতরেই এই এই মানসিকতা কাজ করে কিন্তু এটা বন্ধ করার জন্য ব্যবস্থাপনা যেটা সেই ব্যবস্থার ক্ষেত্রে আমাদের দেশে ঘাটতি আছে এইটা আমাদের ব্রিটিশ রুল যেটা আমাদের আজ থেকে এই শত শত বছর আগে তৈরি হয়েছে একই আইনের ভেতর দিয়ে আমরা চলছি এইগুলোর কিছুটা আপনার পরিবর্তন এখন ধীরে ধীরে আনার প্রয়োজন এইগুলো যত আনার প্রয়োজন হবে তখনই আমি একটা দায়িত্বপূর্ণ জায়গায় বসে যখন দায়িত্বহীন কর্ম করতে যাব তখন আমার মনের ভেতরে সেই সংখ্যাটা থাকবে যে এই দায়িত্বহীন কর্মকাণ্ড করার ক্ষেত্রে সাথে সাথে আমার এই ব্যবস্থা হতে পারে যতক্ষণ না আমি সেই শঙ্কায় না ভুগবো ততক্ষণ আমি আমার এই চেয়ারের যে সুবিধা এই সুবিধা আদায় করার জন্য আমি সাইফুল ভাই কিন্তু রবি ভাই ওয়েভার ইট ইজ যে যেখানেই বসে থাকুক সেই চেষ্টা আমরা করবো এটাই হিউম্যান নেচার সেই হিউম্যান নেচারের জায়গায় আমাদের এই ব্যবস্থাপনা এখন আমরা এই নিয়ে গত তিরিশ চল্লিশ বছর যাবৎ কথা বলছি অমুক টাকা পাচার করে দিয়েছে টার টাকা ধরে আনা হয়েছে এ ব্যাংক লুট করে নিয়ে গেছে সে নিয়ে যাচ্ছে তো এটা বন্ধ করা যাচ্ছে না কেন কেননা এটা বন্ধ করার সিস্টেমটা আমাদের দেশে নেই এখন সেই সিস্টেম ডেভেলপ করার সময় চলে সিস্টেম নিয়ে আমরা কথা বলবো আমি একটু যেতে চাই সাইফুল হক ভাই আপনার কাছে একটু আসতে চাই যে একই প্রশ্ন আসলে এই যে এই যে তদন্ত হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আবার মামলা হচ্ছে ক্রোকের আদেশ দেওয়া হচ্ছে অনেক আসলে ধরার একটি আমরা দেখছি যে নড়ে চড়ে বসছে আজকে দুদক প্রশাসন অনেকেই এটাকে আপনি কতবার কতটা ইতিবাচক ভাবে আগাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে এবং এই যে সুযোগ তারা পেল সম্পদ গড়া এটার দায় আপনি কাকে দিবেন প্রথম হচ্ছে যে ঘটনা যেগুলো বেরিয়েছে এটা সমগ্র ঘটনার ওই যে আইসবার্গের মতন সমুদ্রের নিচে নাকি আট ভাগ থাকে এক ভাগ থাকে উপরে যেটা দেখা যায় যেটুকু আমরা দেখছি সেটা খুবই ক্ষুদ্রাংশ বাস্তবে বাংলাদেশ আমরা চাইবা না চাই একটা দীর্ঘ ধারাবাহিকতায় বাংলাদেশ বাস্তবে একটা দুর্নীতি দুর্বৃত্তায়নের সাগরের উপরে ভাসছে খুব অল্প সংখ্যকই আমরা খালি চোখে বা আমি চশমা দিয়ে খানিকটা হতো দেখতে পাচ্ছি গণমাধ্যম কিছু কিছু আপনি আপনি নিয়ে আসছেন দু নম্বর হচ্ছে যে পুরো ব্যাপারটা যেখানে দাঁড়িয়েছে আমি মনে করি যে পুরো মানে অর্থাৎ রাজনীতির যে দুর্বৃত্তায়ন আবার যদি উল্টো করে বলেন দুর্বৃত্তদের রাজনীতিকে যেভাবে তারা সংযুক্ত হয়েছে এর যে মেলবন্ধন এই মেলবন্ধন এখন বলতে পারেন একটা সীমাহীন বাধাহীনভাবে যেটা এখন চলছে কিছু কিছু উদ্যোগ এটা তো নিশ্চয়ই ইতিবাচক উদ্যোগ নিচ্ছে জায়গাটা যাচ্ছে যদি আপনি আমাকে এই প্রশ্ন করেন এই উদ্যোগটা কোন পর্যন্ত থাকবে আমি খুব পরিষ্কার করে বলতে চাই সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে এটা নির্ভর করবে তদন্তটা কোন পথে যাবে কোন পর্যন্ত যাবে এবং এই যে তার মানে কেঁচু খুঁড়তে আরও কী কী সাপ বেরোবে আপনি বের করবেন কি না সত্যি সত্যি দুর্নীতির মূলত পাঠন তো এটা একটা আদর্শিক কথা কিন্তু এটাকে যদি একটা রেশনাল যৌক্তিক পর্যায়ে আনতে চান এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া হবে না এক আরেকটা হচ্ছে যে এটা যে পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত ধারণা যে পর্যন্ত সরকারের নীতি নির্ধারকদের সরাসরি গায়ে না এসে পড়বে সে পর্যন্ত এটার এক ধরনের তৎপরতা এগুলো এটা মোটামুটি চলবে এখন এটা কোন পর্যন্ত যাবে সেটা আমরা কিন্তু সেটা জানি না দায়টা কার আমি নিশ্চয়ই মনে করি প্রধান দায়টা রাজনৈতিকদের দায় বিশেষ করে যখন যারা সরকারের ছিলেন কারণ রাজনৈতিক প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ছত্র ছায়া ছাড়া তাদের রাজনৈতিক প্রশাসনিক উপরের আমরেলার ছাড়াটা অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের দুর্নীতি করা সম্ভব না আমি গত পনেরো বছরের অসংখ্য উদাহরণ দিতে পারব এর আগের পাঁচ বছর দশ বছর বা বিশ বছরেরও অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে তার মানে রাজনৈতিক ছত্রছায় প্রশাসনিক ছত্রছায়া থাকার কারণের জন্য আরেকটা কথা এই প্রসঙ্গে শেষ করি যদি দেশে যদি গণতন্ত্র না থাকে জবাবদিহিতিমূলক যদি প্রশাসন না থাকে জবাবদিহিমূলক সরকার যদি না থাকে সরকারকে যদি এদের উপরে যদি নির্ভর করতে হয় তখন এরা যা খুশি করবার এটাকে লাইসেন্স মনে করে ঠিক সে কারণের জন্য সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে পুলিশ প্রধান এনবিআর থেকে শুরু করে যা যা বেরোচ্ছে সবই অর্থাৎ এদেরকে একটা দায়ী মুক্তিহীন স্বেচ্ছাচারিতা করবার এক ধরনের পরোক্ষ সুযোগ এদেরকে দিয়ে দেওয়া হয়েছে তার খণ্ডাংশ মাত্র আমরা এখন দেখছি ফলে এই ব্যাপারে রাজনীতিকদের বড় দাগের বোঝা পড়া দরকার সমঝোতা দরকার দেশ আমাদের নানা থাকতে পারে। অনেক জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে কিছু বড়দাগের চিন্তারোগ্য কিছু দাগের বোঝা পড়া দরকার না হলে এই দুর্ভোগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে করে আমি বলি না আজকে বলেছি বাংলাদেশ এক একটা লুটের বাজারে এটা পর্যবেসিত হয়েছে ইট ক্যানট গো লাইক দিস ফর এভাবে হতে পারে না ফলে এটা আমরা সাধারণ মানুষ না খুবই অসহায় এগুলোর জন্য কোথায় আইন কোথায় বিচার তারপর কোথায় কি উপরে যদি আপনি এক ইঞ্চি ঢিলা করেন নিচে এসে এটা কিন্তু এক মাইল এটা এটা কিন্তু ঢিলা হবে সেই জন্য ডিসিপ্লিন বলে সবকিছু ফ্রম অ্যাবাব সেই জায়গাটা আমরা কোনো আদর্শ কোনো দৃষ্টান্ত দুর্ভাগ্যজনকভাবে সরকার রাষ্ট্র পরিচালনায় কোন ক্ষেত্র আমরা দেখাতে পারছি না সমস্যাটা ওইখানে রাজনৈতিক বিদ্রাত তো অনেক খুশি আরই দিচ্ছেন ঝুরতা দেখাচ্ছেন দুর্নীতি বন্ধে আপনি বললেন যে রাজনৈতিক বিদ্ধের গায়ে এসে পড়লে সেটি হয়তো এই অভিযান বা এই অগ্রসর মানে অবস্থা বন্ধ হয়ে যেতে পারে সেটা কিছুটা ক্যামোফ্লেক্স রাজনৈতিকরা আপনি জানেন যে ঘরে কি বলেন পাবলিক মিটিং নিশ্চয়ই সব রাজনৈতিকরা নিশ্চয়ই এরকম তাহলে তো বাংলাদেশ তো নিশ্চয়ই পর্যায়ে আসতো না এর মধ্যে সৎ রাজনীতি আছে অসৎ রাজনীতি আছে মাঝখানে পৃথিবীর মধ্যে পাঁচ হাজারটা শেড আছে না সাদা কালোর মাঝখানে সাদা পাঁচ হাজার নাকি শেড আছে সব কথায় হ্যাঁ না প্রশ্ন না তার মানে আপনার এখনও পর্যন্ত আদর্শবাদী নীতিনিষ্ঠ রাজনীতিটা আছে অনেকে মনে করে এটা করা মানে যেন আগে এক ধরনের বোকামো করা তো এখন আমাদের এখানে ক্ষমতা হয়ে গেছে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার একটা সুযোগ আর সেই সরকার যখন যখন পপুলারলি যখন ম্যান্ডেট থাকে না তখন যারা যা কর্মচারীরা কর্মকর্তা থাকেন এরা মনে করে আমরা এখন যা খুশি করতে পারি সরকার কোনো পলিটিক্যাল অথরিটি নেই মরাল অথরিটি নেই সুতরাং আমরা এখন আমাদের কথা এটা উঠবে আর বসবে সেই সুযোগটা এখন এরা নিয়েছে এই ব্যাপারে পলিটিশিয়ানদের আইন আয় নিজেদের এখন চোখ এখন চেহারা দেখা দরকার এখন যারা ক্ষমতা আছেন বিশেষ করে তাদের যারা আমরা বাইরে আছি আমাদেরও সবার এই ব্যাপারে নিজের আত্মজিজ্ঞাসার থাকাটা অত্যন্ত জরুরি ধন্যবাদ আমি একটু যেতে চাই শেখ রবিউল আলম রবি আপনার কাছে যে এই যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত নিষেধাজ্ঞা এখন এত সোচ্ছার একটি পরিস্থিতি সেটি আসলে কত দূর এগোবে বলে আপনার কাছে মনে হয় এই যে সম্পদ গড়ার সুযোগ সে সুযোগের দায় আপনি কাকে দিবেন রাজনীতিবিদদের দায় কতটা ধন্যবাদ আপনাকে আবারও এই কারণে আমি বলছি যে দেখেন যে সরকারটি আছে সরকারই তো রাষ্ট্র পরিচালনা করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির কর্তা ব্যক্তিদের নিয়ন্ত্রণ করে জবাবদেহি রাখে এবং স্বতন্ত্র থেকে জনগণের হয়ে কাজ করার সুযোগ করে দেয় এটা তো সরকার সরকার দ্বারা পরিচালিত আচ্ছা সেই সরকারটা যদি ক্ষমতা হয়ে যায় এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমেই ক্ষমতায় থাকতে চায় তার পক্ষে কি এইগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব নিশ্চয়ই সম্ভব না সম্ভব না বিধায় কিন্তু আজকে আপনি এই যে সমস্ত যে সমস্ত আপনার দুর্নীতিবাজদের নাম বলছেন তারা বেপর অভাবে অর্থ সম্পদ দুট করেছে ক্ষমতার অপব্যবহার করেছে এই কারণেই করেছে কারণ তারা মনে করে কি যে সরকারটাকে ক্ষমতায় রেখেছি আমরা অতএব দুই চার পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতি করে তারা ডিজার্ভ করে তাদের ভাবনাটা এরকম আবার তারা এভাবেও ভাবে যে যে সরকারটি ক্ষমতায় আছে আওয়ামী লীগের তাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রী এমপিরা যদি লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারে তাহলে দুই চার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা দুর্নীতি করা তাদের অধিকার যেহেতু সরকারটা তারাই তৈরি করে এবং তাদের কল্যাণে তাদের শক্তিতে তাদের ধরেন প্রত্যক্ষ সহযোগিতায় তাদের দমন পীড়নের মাধ্যমে সরকারটি হয়েছে এই ধারা যখন বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হয় একটা রাষ্ট্রে তার যে জরাজীর্ণ চিত্র হয় সেটাই আপনি দেখছেন এখন ওটা হচ্ছে এই যে যে অভিযানগুলি চলছে আপনি বলছেন যে ইনিশিয়েটিভগুলি নিচ্ছে সেটাকে আমি এই উদ্যোক্তার কথা আপনি বলছেন আমি কাছে মনে করছি এটা সরকার কিছুটা বাধ্য হয়ে নিচ্ছে পরিস্থিতিতে এমন হয়েছে যে কিছু দুর্নীতির এমনভাবে বেরিয়ে আসছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আপনার যে সমস্ত গণমাধ্যমে আসছে সেটা হাইট করার আসলে কোনো সুযোগ থাকে না বাধ্য হয়ে নিচ্ছে হচ্ছে হচ্ছে সার্বজনীন এটা হচ্ছে বলে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি কারণ সার্বজনীন আপনাকে আমি বলি ধরেন আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে যারা মেম্বার অব পার্লামেন্ট হয়েছিলেন হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন তারা সম্পদের হিসাব দাখিল করেছিল আচ্ছা একাদশ জাতীয় সংসদনে সংসদে আওয়ামী লীগের যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তাদের সম্পদ কারো বেড়েছে তিন হাজার গুণ চার হাজার গুণ পাঁচ হাজার গুণ আমার জানা মতে একজনের ছয় হাজার গুণ সেটা সিরাজগঞ্জের কোন এক নাম বলতে পারছেন এই যে এত সম্পদ এই যে যে সম্পদ বাড়লো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার গুণ এক একজনের মেম্বার অফ পার্লামেন্ট হয়ে সংসদ সদস্য হয়ে শপথ নেওয়ার পর তাদের কি কোনো জবাবদিতার মধ্যে আনা হয়েছে আজ পর্যন্ত দুদু বা সরকার তাদের সম্পদের উৎস জানতে চেয়েছে এত গুণ যে সম্পদ বাড়ল চায়নি কারণ হচ্ছে তারা সরকারের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত আছে আপনি ব্যবসায়ীর এখন অধিকাংশ মেম্বার পার্লামেন্ট প্রায় ঊনসত্তর শতাংশের কাছাকাছি একই ব্যক্তি মন্ত্রী আছেন মেম্বার অব পার্লামেন্ট তো আছেনই আবার ধরেন ব্যাংকের পরিচালক আবার ধরেন বড় ব্যবসায়ী সিন্ডিকেটের বড় সদস্য এভাবে যখন রাষ্ট্রীয় পর্যায়ের থেকে দুর্বৃত্তদের এবং সুবিধাভোগীদের আপনার রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হয় এবং ক্ষমতায় থাকতে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় অংশ হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারের মানে একবার শীর্ষ মহল থেকে তখন রাষ্ট্রের যে দৈন্য দশা হয় অর্থনীতির অব্যবস্থাপনার সেটা নিশ্চিত্র তেরো লাখ কোটি টাকা এক দশকে পাচার হয়েছে কারণ সব সরকার হয়েছে না এইভাবে হয়নি দুর্নীতি মুক্ত ছিল না আপনি বলেন তেরো লক্ষ টাকা তো অন্য সরকার এমন পাচার হয়নি এক দশকে চার লাখ কোটি টাকার আইটম যদি আপনি ধরেন খেলাফি নিন আমি আজকে পত্রিকা দেখলাম পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ মাফ করে দেওয়া হয়েছে সিলেক্টিভ কয়েকজন মানুষকে চারটা গ্রুপকে এরা কারা এবং আমি জানি এরাও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন আপনি ওই সরকারের থেকে কার্ডটা মাফ করবেন কাউকে অবাধে টাকা পাচার করতে দেবেন কাউকে ব্যাংকের টাকা এক মানে কাগজপত্র ছাড়া শত কোটি টাকা বা হাজার কোটি টাকা একজন ব্যাংক থেকে নিয়ে যেতে পারবে এই প্রক্রিয়া বহাল রাখবেন আর দুই একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দুর্নীতি দমন করার ইনিশেপ্টি নেবেন রাজ সেট বিদ্যা মনে করি যে সরকার আমলেই দুর্নীতি হয়ে থাকবে রাজনীতিবিদরা সেই দায় নেন নেন নিতে হবে নিতে হবে নিতে হবে অবশ্যই কারণ নষ্ট ব্যবস্থাপনায় যে দল ক্ষমতায় থাকে তার আমলে যদি যে দুর্নীতির

এই কথাগুলো অত্যন্ত ঠিক কিন্তু এই ঠিক হওয়ার পরে আমাদের যে দীর্ঘ সময় ধারাবাহিক অবস্থান এইগুলো একটু বলাটা অত্যন্ত জরুরি রাজনীতিবিদরা দায় নিতে আমরা দেখছি কি অফকোর্স আমরা রাজনীতিবিদরা দায় নিচ্ছি রাজনীতিবিদরা দায় নিচ্ছি বিধায় কিন্তু আজকে আজকে এই কার্যক্রম দেখছি বা দেখব আমরা সামনে আজকে এই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে বাংলাদেশের মানুষের সামনে দাঁড় করানো হচ্ছে এটাও কি আপনার দায় নিয়ে তাদেরকে এই বাংলাদেশের মানুষের সঙ্গে দাঁড় দাঁড় করিয়ে তাদের শাস্তির বিধান করার জন্য যে কর্মকাণ্ড চলছে এটা কি অনেক বড় বিষয় নয় এটাও অনেক বড় বিষয় কেননা যখন এই দুর্নীতি দমন ব্যুরো ছিল এটা এর কোনো আইন ছিল না কোনো বিধিমালা ছিল না কিচ্ছু ছিল না বিএনপি রাজনৈতিক দল তখন ক্ষমতায় ছিল তখনও বিভিন্ন দিন প্রত্যেকের নামে নামে পেপারে বড় বড় ছবি দিয়ে দুর্নীতির খবর ছাপা হতো তখন দুর্নীতি দমন কমিশনের কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করতেন উনি বলতেন যে আমাদের তো কোনো বিধিমালাই নাই কোনো আইনই নাই তাহলে আমরা বিচার টিচার করবো কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি ছিলেন তখন ওই সময় দুর্নীতি দমন ব্যুরোর প্রধান ওনারা বেতন ভাতা সুযোগ সুবিধা সবই নিতেন কিন্তু এই একটা ধোঁয়া তুলে কোনো দুর্নীতির বিচার ফিচার কিছুই হতো না সেইখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দুই সালে এই দুর্নীতি দমন কমিশনার বিধিমালা তৈরি করে বারো সালের সমাবত আইন তৈরি হয় এবং সেই আইনের আলোকেই আজকের দুর্নীতি দমন কমিশন কর্মকাণ্ড করছে সবাই জানে একটা প্রতিষ্ঠান সমস্ত কিছু সেট আপ হওয়ার পরে এটা ধীরে ধীরে গড়ে ওঠার জন্য একটা সময় লাগে দুই হাজার বারো সালের পরে দুই হাজার চব্বিশ সাল এই দশ বছরে দুর্নীতি দমন কমিশন একটা অবয়ব পেয়েছে তার একটা প্রাতিষ্ঠানিক দক্ষতা সক্ষমতা তৈরি হয়েছে যার জন্যেই বেনজির আহমেদের মতো একজন শক্তিশালী আইজিবি তাকেও কিন্তু আজকে দুর্নীতির দায়ে আপনার ধরা হচ্ছে উনি পলাতক রয়েছেন ওনার সহায় সম্পত্তি ক্রয় করা হচ্ছে ওনার টাকা কোথায় কি আছে খোঁজ করা হচ্ছে যেগুলো পাওয়া যাচ্ছে ধরা হচ্ছে এই যে আপনার এনবিআর বলেন কিংবা যে বলেন এইগুলো কিসের আলোকে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সদিচ্ছা আছে বিধায়ী এই সমস্ত কর্মকাণ্ড যদি রাজনৈতিক রাজনীতিবিদদের নাম উঠে আসে এই তখন হয়তো বন্ধ হয়ে যেতে পারে কি বলবেন এটা এটা আপনার সাইফুল ভাই হয়তো ওনার বিগত দিনের যেই পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলেছেন সেই অভিজ্ঞতা আর বর্তমান রাজনীতির যেই অবস্থা চলছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সংসদে তিনি বলেছেন যে দুর্নীতির অভিযান শুরু হয়েছে কেউ রক্ষা পাবে না নিশ্চয়ই তো যখন দেশের প্রধানমন্ত্রী এরকম একটা অঙ্গীকার ব্যক্ত করেন দেশের মানুষের সামনে পার্লামেন্টে অন রেকর্ড তখন বুঝতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার সম্পূর্ণ সদিচ্ছা নিয়েই এই দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে আর দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামার পরেও দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত যে সমস্ত অপরাধ সেই অপরাধগুলো দুর্নীতি দমন কমিশন যখনই আমলে নেবে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে রাজনীতিবিদ এক্স ওয়াই জেড অনেকের নাম আসতেও আসতে পারে না আসতেও না আসতে পারে যার নামে আসবে সে যেই হোক এই দুর্নীতি দমন কমিশনের আইনে নাওতে হতে তাদেরকে অবশ্যই বিচার করা হবে এবং সেই বিচারটা অবশ্যই দৃষ্টান্তমূলক হবে ধন্যবাদ জনাব সাইফুল হক আপনার কাছে আসতে চাই এই দুর্নীতি অর্থনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করছে আমাদের রিজার্ভ কমে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির নিম্নগামিতা এটি দুর্নীতি দুর্নীতি কতটা দায়ী আসলে এর জন্য এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখব কিনা একজন হ্যাঁ ঠিক আছে ভালো বলছেন আমাদের ধরেন সামগ্রিকভাবে ম্যাক্রো ইকোনমির আমাদের যে অচল অবস্থা এখানে যে নৈরাজ্য এখানে যে ব্যবস্থাপনা এখানে পুরো ঘটনা যেটা দেখছি এর পিছনে তো দুর্নীতি অনিয়ম তো কাজ করছেই আমার শেয়ার মার্কেট থেকে শুরু করে শেয়ার মার্কেটে আপনি খেয়াল করবেন মাত্র কয়েকটা প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে যাদের ছত্র ছায়া আছে তারা আর্টিফিশিয়ালি তাদের মানে দামটা বাড়িয়ে দিয়ে কিভাবে তারা শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে কাহিনী আমরা জানি ব্যাংকগুলোকে একটা পরিবার একটা বিশেষ পরিবার কিভাবে কত নটা না এগারোটা ব্যাংকের মালিক হতে পারে এটা কোন আইনে আছে এটা এবং আমাদের মতন দেশে এটা কি সম্ভব এটা এটাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া ছত্র ছায়া ছাড়া ডিরেক্টলি মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনৈতিক ইন্ধন ছাড়া এটা কি করা সম্ভব এটা তার মানে কি পুরো ব্যাংকিং সেক্টর কজনের হাতে এখন জিম্মি তার এটাকে আইনের শাসন মানে এটা কি একটা জবাবদিহিতা এটা সীমাহীন একটা দুর্নীতির জায়গা থেকে সরকারের ঘনিষ্ঠ এমনকি আমার অর্থনীতিবিদ বন্ধু যারা আমি নিজে অর্থনীতির ছাত্র যারা অর্থনীতিবিদ বন্ধু তারা বলছেন যারা ধরুন ব্রডলি গভর্নমেন্টের পক্ষে যারা কাজ করে আসছেন তারা যে বলছেন যে আশি থেকে পঁচাশি হাজার কোটি টাকা প্রতি বছরটা বাইরে যাচ্ছে এগুলা কি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নজরদারির বাইরে তাদের যে কঠিন যে সার্ভাইলেন্স কি তার বাইরে এগুলো এগুলো মানে অধিকাংশই তারা জানেন একটা জর্জার একটা ভালো বলেছেন অনেকগুলো বিষয় জানে কিন্তু প্রপারলি আইনগতভাবে ব্যবস্থাটা নেওয়া যায় না এটার সঙ্গে আমি কিছুটা একমত হব কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যেগুলো আপনি জানেন যেগুলোকে আপনি নানাভাবে যেগুলোকে আপনি প্রতিবাদ করতে পারেন প্রতিরোধ করতে পারেন যেগুলোকে আপনি বন্ধ করার উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন রাজনৈতিক সদিচ্ছা না থাকার জন্য এটা হচ্ছে না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে কোনো দেশে আপনার যেটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে ধরুন যিনি বাণিজ্য যিনি বাণিজ্যের সাথে যুক্ত যিনি বড় ব্যবসায়ী তাকে এই সংশ্লিষ্ট কোনো মন্ত্রণালয় তাকে দেওয়া হয় না গত ক্যাবিনেটে এরকম আমি তিনজনের নাম বলতে পারবো যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল যারা নিজেরা ব্যবসায়ী খাদ্য থেকে শুরু করে আমার আমার অর্থ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তারা ছিলেন তার মানে কি আমার আমার ব্যবসার সাথে আমার এখন আমার রাজনীতি একটা জনসেবার কাজ যখন আপনি এটাকে একত্র করে ফেলছেন এক অর্থনৈতিক ক্ষমতার সাথে যখন রাজনৈতিক ক্ষমতা যখন মেলবন্ধন করে তার যখন একটা আনহোলি অ্যালায়েন্স গড়ে তোলে তখন এটা দুর্দমনীয় শক্তি সেটা হয়ে ওঠে এবং এটা রাজনৈতিক সমর্থন ছত্রছায়া থাকার কারণের জন্য সুতরাং আমি শেষ করবো যে দরকার হচ্ছে পলিটিক্যাল উইজডম রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মানে আপনি এই জায়গাটা এই বৃত্তটা ভাঙা যাবে না প্রথম ঘটে আপনাকে আইনের শাসন নির্বাচন গণতন্ত্র আইনের শাসন জবাবদিহিতাটা কোনো নাগরিক কোনো নাগরিকের বাইরে থাকবে না আমাদের সিস্টেমে আপনি কিন্তু প্রধানমন্ত্রীকে আমেরিকার রাষ্ট্রপতিকে আপনি ইমপিচমেন্ট করতে পারেন বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে ইমপিচ করার কিন্তু কোনো সুযোগ কিন্তু নাই তার মানে রাষ্ট্রের আমার জন্য যে আইন হবে আমার প্রত্যেক নাগরিকের জন্য একই আইন এটা হবে দুর্ভাগ্যজনকভাবে বাহাত্তর সালের সংবিধানে এই যে এই জায়গাটাকে আমরা ইনশিওর করতে পারিনি অনেকগুলো পরিবর্তন করার প্রয়োজন হবে খোল নলচেটা পাল্টাতে হবে না হলে এই দুর্নীতির বৃত্ত থেকে কোনোভাবে আমরা বেরিয়ে আসতে পারবো অস্ক ধন্যবাদ আমি শেখ রবিউল আলম রবি আপনাকে দিয়ে শেষ করতে চাই দুর্নীতি অনিয়মের পেছনে যারা প্রশ্নদাতা তাদের নাম আমরা দেখি না দুর্নীতি প্রতিরোধে রাজনীতিবিদদের অনেক হুশিয়ারি আমরা দেখি রাজনৈতিক সদিচ্ছার কথা বললেন জনাব সাইফুল হক সেই সদিচ্ছা আসলে আমরা দেখি কিনা বা দেখব কিনা না একটু দুর্হ বটে কারণ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনজীর্ণতা আছে আর রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি অব্যবস্থাপনা বিরাজ করে তো আপনার রাষ্ট্রের সীমাহীন ক্ষতি হবে অপূরণীয় ক্ষতি হবে সেই অংশটি হ্যাঁ অল্প সময় তো আমি বিস্তারিত যাবো না আমি এরা ভাই ওখানে ঠিকই বলেছেন একটু কারেকশন করব যে দুর্নীতি দমন বুড়ো ছিল আমাদের সময় কিন্তু আমরা আমাদের ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি দুর্নীতি দমন দমন কমিশনে রূপান্তরিত হয়েছিল আমাদের সময় বিধিমালাটা আমরা করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার এসে কিছু কারেকশন করেছিল আইনটা করেছে অর্থাৎ আমাদের আমলেই হয়েছিল দুই হাজার পাঁচ সালে দ্বিতীয় বাংলাদেশের সমস্যা দুটি একটা হচ্ছে কি আওয়ামী লীগ সরকার রাষ্ট্র আর দুর্বৃত্ত এক হয়ে গেছে এটা একটা বড় সমস্যা আরেকটা সমস্যা সেটা হচ্ছে রাজনীতিবিদ ব্যবসায়ী ব্যাংকের মালিক আর ধরেন মুনাফলবি সিন্ডিকেট এক হয়ে গিয়েছে এই দুইটা জায়গায় এক হয়ে যাওয়ার ফলে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স যেটা সেটা থাকছে না অর্থ লুটপাট হচ্ছে অব্যবস্থাপনা বিরাজ করছে এই জায়গাটা হচ্ছে মূল সমস্যা অর্থাৎ কার্যত সুবিধাভোগীরা দুর্বৃত্তরা কারো কাছে জবাব দিয়ে থাকছে না কারণ তাদের এক্সেসটা সর্বোত্ত হচ্ছে হয়তো রাজনীতিবিদরা এবং রাজনীতিবিদরা এই দায় এড়াতে পারে না এই কারণে যে রাজনীতিবিদদের যে এই যে রাজনৈতিক দেউলিয়াত আমি একটা বাক্য জিজ্ঞেস করবো জস বেট ভালো কথা বলছিলেন যে সাত আট পার্সেন্টে বেশি মুক্তিযোদ্ধা পাওয়া যায় না প্রকৃত পক্ষে আমার কথাটা হচ্ছে প্রকৃত পক্ষে যদি আবেদনই সাত আট পার্সেন্ট না করে তাহলে তিরিশ পার্সেন্ট কোটা কেন রাখতে হবে যে আবেদন করবে সেই চাকরি পাবে সেটাও যদি আমরা নিশ্চিত করি সেটা কোঠা তো নিশ্চয়ই সাত আট পার্সেন্টের বেশি না জজবাইয়ের বক্তব্য যদি শিখ হয় এই জন্য বলছি এই কোঠাকপত্রটা এখন কিন্তু অপ্রয়োজনীয় নিশ্চয়ই সরকারও এসব ব্যাপারে সজাগ হবে মেধাবীরা যাতে মূল্যায়ন পায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনটাকে আমার মনে হয় যৌক্তিকভাবে সরকার নেবে দমন পীড়নের মাধ্যমে না করে আদালতকে ব্যবহার না করে দাবির প্রতি সরকার কনসার্ন হবে অসংখ্য ধন্যবাদ শেখ রবি আলম রবি সাইফুল হক এবং ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হবে আবার দেখা হবে আগামী সপ্তাহে সে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি